আমি দাদু ভাই, তুমি আবার কেন এখানে এলে? তোমাকে তো বলেছিলাম বিশ্রাম নিতে। চাবিটা, চাবি ওই ঘরে, চাবিটা সেই নিয়ে তুমি কি করবে? ইউনিট রেস্ট প্লিজ, তুমি এসব ব্যাপারে মাথা ঘামিও না। মাথা না ঘামিয়ে তো ঘুমাচ্ছিল, কে জানো আমার ঘুম ভাঙিয়ে চিনির এখানে আসা নিয়ে নালিশ করল। আমি হারমোনিয়াম বের করা অবধি চাবিটা আমার কাছে থাকবে। কেন, এটা আমার কাছে থাকলে কি অসুবিধে? হে নীলমাধব, নীলমাধব তুমি সত্যি আছো। আরো একবার ছোট মালিক তার চিনিকে বাঁচিয়ে নিলে। কিছু না ঠাম্মি, তুমি চিনিকে দিতে চাও না এটা। এবার যদি কাল সকালে দেখি হারমোনিয়ামটা নেই, আমি জানি তুমি অত কিছু করবে না, কিন্তু তাও আমার তোমার প্রতি একটা অবিশ্বাস জন্মাবে, সেটা আমি হতে দিতে পারি না। তার চেয়ে কাল সকালে একেবারে হারমোনিয়াম বের করে তোমাকে চাবিটা দিয়ে দেবো। দাদু ভাই, তুমি আমাকে অবিশ্বাস করছো, তাও আবার ওর জন্য? চাবি আমায় দাও। না ঠাম্মি, তোমাকে আমি অবিশ্বাস করতে চাই না। কি আশ্চর্য, তাহলে চাবিটা তুমি চাইছো কেন? এবারে সব চাবি আমার জিম্মায় থাকে, এটাও থাকবে। না না না, এ চাবি আমি কারো কাছে কোনো মতেই দিতে পারি না। এ চাবি আমার, আমার কাছেই থাকবে। ঠাম্মি তুমি এরকম কেন করছো? আমি তোমায় কালই তো দিয়ে দেবো। কাল নয়, আজই দাও। এই চাবি আমি আর কারো হাতে রাখতে চাই না। ঠাম্মি তুমি এত অস্থির হচ্ছো কেন? কারণ আছে, তাই হচ্ছি। আমি কিছু শুনতে চাই না, তুমি দাও চাবি, চাবি আমায় দাও। এই আমার স্বামীর ঘর। কিছু কি আন্দাজ করতে পারছেন কর্তাম্মা? তাই এত ভয় পাচ্ছেন? ছোট মালিক, কর্তাম্মা কেমন একটা ভয় পাচ্ছেন। কর্তাম্মা একটাই তো রাতের ব্যাপার, এত ভয় পাচ্ছেন কেন? ভয় আমি পাই না, আমি ভয় দেখাই। তুমি ভয় পাও, আর তার যথেষ্ট কারণও আছে। বেশ, চাবিটা এক রাতের জন্য তোমার কাছে থাক, দেখো কারো কিছু উদ্ধার হয় কিনা। চলে এসো। আম্মি, ও তো এখানেই। বললাম তো চলে এসো। চিনি 22 থেকে 28 এপ্রিল রাত 10:30 টায় স্টার জলসায়।